এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় আছেন রিপোর্টার শাহ শরীফউদ্দিন। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। 5 বছর পর আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিলেটে আসবেন। প্রথমে তিনি সিলেটে এসে পৌঁছাবেন, শাহজালাল মাজার জিয়ারত করবেন এবং শাহপাড়ান মাজার জিয়ারত করবেন। তারপর হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে, ঐতিহাসিক এই মাঠে তিনি নির্বাচনী জনসভা, বাংলাদেশের যে নির্বাচন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের প্রচারণা শুরু হবে এই মাঠ থেকে। আমরা সবসময় দেখি যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয় পূর্ণভূমি সিলেট থেকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যান্য সময় গত 5 বছর আগে শেখ হাসিনা যদিও সরকার প্রধান হিসেবে সিলেটে সফর করেছিলেন, এবার কিন্তু 5 বছর পর তিনি দলীয় সভানেত্রী হিসেবে নির্বাচনী প্রচারণা করবেন এখান থেকে, যার কারণে সিলেটের মানুষ একদম মুখিয়ে আছেন। এবং যদি নেতাকর্মীদের কথা বলি, আমরা গত কয়েকদিন থেকেই দেখেছি যে নেতাকর্মীদের মাঝে এক ধরনের প্রাণচাঞ্চল্য বিরাজ করছে এবং দলীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন আনন্দ মিছিল করেছেন, তারা প্রচার প্রচারণা চালিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। সিলেটের জনসাধারণের কথা যদি বলি, আমরা সকাল থেকেই দেখছি যে যদিও হচ্ছে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই আলিয়া মাদ্রাসা মাঠে এলাকা চতুর্দিকে, কিন্তু আমরা এখনই দেখছি যে নারীরা পর্যন্ত এখনও কিন্তু আগ্রহ নিয়ে অন্ততপক্ষে এই আলিয়া মাদ্রাসা মাঠের, যেহেতু কিছু সময় পরেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এই আলিয়া মাদ্রাসা মাঠ, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু মাঠ পর্যন্ত পৌঁছানো অনেকটা কঠিন হয়ে যাবে, যার কারণে কিন্তু মাঠটি এক নজর দেখার জন্য কিন্তু মানুষ এখনই এসে এসে দেখে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যদি বলে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে এসে যেহেতু শাহজালাল মাজার জিয়ারত করবেন, তারপরে হচ্ছে চলে যাবেন শাহপাড়ান মাজারে, এবং শাহপাড়ান মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসে যাবেন। সার্কিট হাউস থেকে দুপুরের পরে কিন্তু তিনি এসে জনসভা মঞ্চে উঠবেন এবং এই জনসভা মঞ্চে কিন্তু প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সেই ক্ষেত্রে কিন্তু সিলেটের মানুষ তার এই যে বক্তব্য শোনার জন্য এবং তাকে এক নজর দেখার জন্য এখনই কিন্তু সিলেটের মানুষ মুখিয়ে আছেন। ভোর খুব এখনও, কিন্তু তারপরও আমরা মানুষের সমাগম ধীরে ধীরে দেখতে শুরু করেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হবে তার এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। সময়ের সাথে সাথে আমরা আরও তথ্য পাবো, জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ এলাকা থেকে।